দেখো নিজে মোচা ধরেছে, চল আস্তে পড়ে যেও। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে আগে মাছটা নামিয়ে নিলাম, কারণ মাছ পুরো বরফ হয়ে আছে, এটা কাটতে অনেকটা টাইম লাগবে, তো সবার প্রথমেই এই কাজটা করে নিলাম। তারপরে এসে রান্নাঘরে জালনা খোলা বাদ বাকি যেই কাজগুলো থাকে সেগুলো করি। তো দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখানে দেখো টমেটো কেটে ডালে দিয়ে দিচ্ছি, ডাল বসিয়ে দিয়েছি, আর যা যা সবজি রান্না হবে সব এক একটা করে কেটে নেব। এখন নিয়ে আসলাম আলু, তো আলুগুলোকে ভালো করে ছুলে তারপরে ধুয়ে পিস পিস করে কেটে নেব, দেখা যাক কী কী রান্না করা যায়। তো যাই রান্না করি না কেন আলু তো দিতেই হবে, মাছ করি আর মাংস করি আর যে কোনো তরকারিই করি না কেন আলু তো মাস্ট বলো, তো আলু ছাড়া কোনো সবজিই যেন কমপ্লিট হয় না। তো তার জন্য আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর একদিকে তো ডাল বসিয়ে দিলাম, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করব। তো এখানে মাছে দেবো বলে আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, আর মাছ তো দেখলেই ফ্রিজ থেকে বার করে রেখেছি, কয়েক পিস ছিল, আর তার সাথে আরও কয়েকটা মাছ নিয়ে আসবে, মানে রুই মাছ রাখবে আরও কিছু। তো সব কিছু দিয়ে একবারেই করব, দুই রকম মাছ রয়েছে, বাটা মাছ আর রুই মাছ, তো দুই রকম মাছ একসাথেই করব। তো দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম, অল্প করেই ডাল করেছি, কারণ একবেলা মতনই খায় সবাই, আর রাতের দিকে তো রুটি খাওয়া হয়, তো রুটি দিয়ে এখন আর শীতকালে ডাল খাওয়া হয় না, এত সবজি থাকে ডাল দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হয় না, গরমের দিকে তবু ডাল থাকলে রাতের দিকে ডাল দিয়ে খাওয়া হয়। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু জল গরম করতে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, আর আগের দিনের ফ্রেশ ডাল ছিল ফ্রিজে, সেই ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো অল্প করে মটর ডাল করলাম, আর এদিকে ভেজ ডাল রয়েছে, তো তার জন্য অল্প করে বানালাম। তো চলো ডালটা হতে থাকুক, এর মধ্যে শিম কেটে নেবো কিছুটা, কারণ আমার বর বলল যে শিম ভাজা খাবে, আগের দিন এরকমভাবে শিম ভেজে দিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে, আমার মাও সেমভাবেই শিম ভাজে একটুখানি মিষ্টি দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো লাগে, তোমরাও ভেজে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে শিম ভাজাটা খেতে। আর আমি শিমে শুধু দুটো জিনিসই খাই, এক হচ্ছে শিম ভাজা আর একটা শিম সেদ্ধ, তবুও সেদ্ধটা যতটা ওনা না খায় ভাজাটা খুব ভালো খায়। আর তোমাদের বললাম না যে মাছ রেখেছে, এই দেখো এই হচ্ছে রুই মাছ রেখেছে আর তার সাথে কালকের মাছ রয়েছে, তো সব কিছু এখন একবারে মেখে নেব, আর এতগুলো মাছ তো খাবো না কারণ আজকে আমরা যাব ওই বাড়িতে একবেলাতেই খাবো, তার জন্য কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, আর যতটা লাগবে ততটা এখন রান্না করব। কড়াইয়ের মধ্যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর তারপরে আলু দিয়ে ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল বানিয়ে নেবো, শীতকালে বেশি মশলাপাতি ভালো লাগে না, শীতকালে পাতলা মাছের ঝোলটাই খুব ভালো লাগে ধনে পাতা দিয়ে। রান্না ওইদিকে হচ্ছে, রান্না সারতে সারতেই কিছুটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, এখন আমি তো ওয়ারেস গোলাবা জল গরম বসালাম, আর এগুলো সব মোটামুটি পরিষ্কার করেছি, ভালোভাবে পরিষ্কার করা হয়নি, পরে করবো ভালোভাবে। সব মশলার কোটো মুছে টুছে তুললাম ক্যাবিনেটের মতো, আর এই জায়গাটা একটু মুছে নিলাম, আর রান্না হচ্ছে আজকে দাঁড়া লাইটটা জ্বেলে নিই, এই যে দেখো রুই মাছ আর আগের দিনের তিনটে বাটা মাছ ছিল যেটা তোমাদের বললামই, তো সেটা দিয়ে একসাথে আলু দিয়ে ঝোল একদম পাতলা করে, আর শিম ভাজা, উচ্ছে আলু ভাজা, আর হয়েছে এখানে মটর ডাল টমেটোতে ধনে পাতা দিয়ে মটর ডাল, আর এখানে হচ্ছে আগের দিনের ফ্রেশ ডাল ছিল ফ্রিজে, তো সেটা গরম করে রেখেছি। এই হচ্ছে আজকে রান্না, আর কিছু হবে কি না জানি না, যদি হয় বেলার দিকে হবে তো সেটা পরে আপডেট তোমাদের আমি দিয়ে দেবো, আপাতত মতন এতটুকুই হয়েছে। আর এখানে কালকে ভাত তরকারি টরকারি রয়েছে,
আর এখন দুধের দুধ গরম করে এখানে রেখেছি, এটার মধ্যে এখন ওটসটাকে ভিজিয়ে রাখবো গরম দুধে। তো চলো তাড়াতাড়ি করে নিই, আবার পরে আসছি। জুডুকে খাইয়ে দাইয়ে ওকে একটু পড়াচ্ছিলাম, তো পড়ানো টানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিছনা তুলতে চলে এসেছি, বিছনা টিছনা তুলে তারপরে যা বাদ বাকি কাজ আছে সেগুলো সারবো। প্রত্যেক দিনে তো এই কাজটা থেকেই যায়। আর এই ঠান্ডার মধ্যে যদি লাগো কারোর ঠান্ডা, তাহলে তার যে কী অবস্থা হয় সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। দেখো এত বেলা হয়ে গেছে, টুপি সোয়েটার ফুল প্যান্ট মোজা সব পরে রয়েছি, কেন বলতো ঠান্ডা লেগে যাওয়ার ভয়। এমনিতে তো ঠান্ডা লেগে আছে, আরও ঠান্ডা লেগে যাওয়ার ভয়। আগে আমার এই প্রবলেমটা ছিল না, এই বিয়ের পর থেকেই দেখছি যে মানে ওয়েদার চেঞ্জে বাচ্চাদের মতন শুধু ঠান্ডা লাগে, একটুতেই ঠান্ডা লেগে যায়। বিয়ের আগে কখনো এরকম ছিল না, বিয়ের পরেই সব মেয়েদের সব কিছু চেঞ্জ হয়ে যায়। কী বলতো, বিয়ের আগে তো এত সকালেও ওঠা হতো না, উঠেও জল টল ঘেঁটা হতো না, এখন তো সেটাই হয়। সেই কারণেই হয়তো ঠান্ডাটা ওয়েদার চেঞ্জেই লেগে যায়, মানে যখনই ওয়েদারটা চেঞ্জ হয় ঠান্ডা গরমটা বসে যায়। তো চলো বিছনাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এবার এক গাদা জামা কাপড় রয়েছে সেগুলো সব ভাঁজ করে জায়গায় রাখবো, কারণ ঘর অগোছালো থাকা আমার একদম পছন্দ হয় না। সেগুলো সব ভাঁজ করে জায়গা মতন রেখে দিই, আর বিকালেই যাবো ওই বাড়িতে, কারণ জেঠিদের বাড়ি পুজোয় তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো বিকালবেলায় গুছিয়ে টুছিয়ে তারপরে যাব কালকে পুজো। আর এর মধ্যে দেখো মা এসে বললো গাবলাটা দাও, জামা কাপড় ভেজাবে। তো জুডোর গাবলাটা বার করে দিলাম, দু একটা জামা কাপড় ছিল রেখে দিলাম, ওগুলো আমি পরে ধুয়ে দেবো। তো যেটা তোমাদের বলছিলাম, জেঠিদের বাড়ি পুজো, বিকালবেলায় আমি আর জুডো দুজনে মিলে যাব। সব কাজ বাজ সেরে এখানে দেখো মাছের তেল, একটুখানি মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। মাছের তেল ভাজা হলে সেদিন আর সকালবেলা নিজেকে সামলাতে পারি না, খেয়েই নি। তো দেখো তোমাদের তো বললামই যে সকাল সকাল ভাত খেলাম, মানে দেখালাম দেখলে, আর ঘরটা যখন অর্ধেক ঝাড় দিয়েছিলাম আর অর্ধেকটা এখন ঝাড় দিলাম, কারণ ওই ঘরের ঘরের নিচে সব জিনিসপত্র ছড়ানো ছিল, মা সব তুললো, তারপর ঝাড় দিলাম। আর এখন দুটোর জন্য একটু আপেল কাটবো কেটে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, আর একটুখানি বেগুনি করবো, যা রান্না হয়েছিল তো হয়েছিলো, তারপর একটু বেগুনি ভাজবো। বাট ব্যাটার ট্যাটার সবই গুলে রেখেছি, শুধু রান্নার মানে খাওয়ার আগে ভেজে গরম গরম খাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, পরেই ভাজবো বেগুনিটা। আর একটা জিনিস বানানোর ইচ্ছা আছে, জানি না হবে কি না, যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করবো, আগে জুটোর ফলটা কেটে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। 12টা মতন বাজে, এখন দেখো আপেল কেটে দিচ্ছি জুডোকে। তো জুডোকে অনেকক্ষণই খাইয়েছি, সকালে এতক্ষণ খেলা করছিল, তো এখন ওকে অর্ধেকটা মতন আপেল কেটে দেবো, ও ঘুরে ঘুরে খাবে। আবার চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো সুন্দর করে শুকনো নাকড়া দিয়ে মুছে নিচ্ছি, যেটা আমার প্রত্যেক দিনেরই কাজ থাকে। তো এটা মোছা হয়ে গেলে তারপরে যাব জুডোকে স্নান করাতে। রান্নাঘর মোছা টোছা হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেবো, ওই দিদা এসে তারপরে মুছে দেবে, কারণ তাড়াতাড়ি করে কাজ সারার এই একটা কারণ যে ওই দিদা এখন সকাল সকাল কাজ আসে তার জন্য। আর আগে যখন ওই কাকি কাজ করতো, কাকি বেলার দিকে করতো, অতটা তাড়া থাকতো না, আমি আস্তে ধীরে সব কিছু করতাম। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে আসলাম, আর দুটো বাবু এখন এই যে ফোনের নিজের ভিডিও দেখছে, কারণ আমার ফোনে আজকে রিচার্জ শেষ। বাবু কি সব চালিয়ে দিয়েছো, তার জন্য জুডুবাবুকে আজকে ফোনে নিজের ভিডিও দেখতেই পাঠিয়ে দিয়েছি, বললাম যে নিজের ভিডিও দেখো, পাঠিয়ে দিয়েছি বলছি, দেখছো বসিয়ে দিয়েছি। আর এই বাটিতে দিয়েছি আপেল, দেখো এটুকু এটুকু খেয়েছে আর এটুকু এটুকু রয়েছে। আবার লেবু নিয়ে এসেছি, জানি না খাবে কিনা। বাবু খাবি লেবু? খাবি না? তাহলে আমি খেয়ে নি, তুই খাবি? খাবি লেবু? হাতে লেখা যাবে, খাবে না? আচ্ছা পরে খাবে, তাহলে এখন আপেলটা খাও, আপেলটা মুখে দাও, তারপর স্নান করাবো। এখন 12টা বাজে, সব কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, এখন দুটোকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, তাহলেই হয়। যদিও দেরি আছে, দুটোর দিকে খেয়ে দিয়ে ঘুমাবে, ততক্ষণ ওকে নিয়েই থাকবো, আর আমার একটা কাজ আছে সেটা করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তো দেখো যে কাজটা করব বলেছিলাম সেই কাজটা অলমোস্ট করে নিয়েছি, তোমাদের একটু পরে দেখাচ্ছি কি করেছি। ক্যামেরা অন করার করিনি, তাড়াতাড়ি করার ছিল সেই কারণে। তো এখন জুড়োকে তেল মাখিয়ে আসলাম ঘরে, এই যে জল গরম করতে, জল গরম বসিয়ে দিয়েছি। আর জুড়ো এক দোলে চলে গেছে যেতে পারি, মা আবার পেছন পেছন গেল। তো ওই লেবুটা খাইয়ে তারপরে ওকে নিয়েই আমি ওই কাজটা করছিলাম। তার মধ্যে দু তিনবার যেতে পারি গেছে, ওখান থেকে এনে এনে তেল মাখালাম, মাখিয়ে এখন জল গরম করতে এসেছি। জল গরম হয়ে গেলে ওকে স্নান করবো। রোদের সেরকম তাপ নেই, ঠান্ডা ভালোই আছে, রোদ হালকা হালকা উঠেছে, বাট রোদের তাপ নেই যে মানে জলটা ভালো গরম হবে। তার জন্য রোজই জল গরম করেই দিতে হচ্ছে গ্যাস দিয়ে, তার জন্য আরো বেশি করে কাজটা করলাম। তো চলো দেখাবো তোমাদের কি করলাম, যে এত গ্যাস না পুড়িয়ে যদি একটুখানি গ্যাসটা সেভ করা যায়। আর ওই দিদি এসছে, এসে বাসন মাজলো, জামা কাপড় কাচলো, আর এখন ঘর মুছতে গেছে। আর এই দেখো যে বাসন মেজে গামলার মধ্যে রেখেছে, এগুলো সব ভুট করা রয়েছে, জল ছড়লে বাসনের তাকে রাখতে হবে। আর জুড়ো ঘুরে বেড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি, আর মা চেঁচাচ্ছে। তো চলো একটুখানি তোমার সাথে কথা বলে নিলাম এই ফাঁকে। আর আজকে তো ওই বাড়িতে যাবো, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে সব কিছু করছি, দুটোকে খাইয়ে ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠবে, তারপরে যদিও যাবো বিকালে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো। চ না এটা ধরো না, এটা বেগুন, বেগুন একটা বীজ হবে বেগুন দিয়ে। দাদু রেখে দিয়েছে, বকা দেবে তোমাকে। দাদু ওখানে বসে আছে না, তুমি কি করছো? ও আচ্ছা ঠিক আছে, তোমার দেখো জুতোর এটা খুলে গেছে, দেখি আমি ঠিক করে দিই। এ দেখো জুতোর এটা খুলে গেছে, দেখেছো? তাহলে তুমি দৌড়াচ্ছ কেন না দেখে? এই দেখো ঠিক করে দিয়েছি, এবার আস্তে আস্তে হাঁটো, ঠিক আছে? একটু পরে এসে ভাত খাবে কিন্তু, ঠিক আছে? দুষ্টমি করবে না, জুতো খুলবে না কিন্তু, আস্তে দৌড়াও, আস্তে ভাত খাবে। তো দেখো এই আর একটা কলার মোচা বেরিয়েছে, আর ওই পাশের কলার যেটা মোচা বেরিয়েছিল ওটা তো কলা রেখেছি, আর এটা মোচাটা কাটা হবে, তার জন্য একটা লোক ঠিক করলাম। এই দেখো এই যে আমাদের লোক, কলা গাছ কাটার, এই রিজু না, ওই যে সুমিত। তো চলো বাড়ি থেকে দাঁড়া নিয়ে আসি। এই জামা প্যান্ট পরেই কাটবে, সেইটা বলিনি। আরে কলা গাছের কষ যদি লেগে যায় তাই আমি যে পারবো না। আর এই দেখো জুডো বাবু এখানে খেলছে, জুডো, পূজা আর ন্যাদা দুজনে খেলছে, এই তিনজনে খেলছে। কার ছবি? ন্যাদার ছবি? ও আচ্ছা। তো দেখো এই যে আমাদের কলা গাছ কাটার লোক এখন আসছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো চলো কলা গাছটা কেটে নি। কয় টাকা নিবি? আর তুই এসে নিয়ে যাবি? আরে আস্তে আস্তে কাটো, এমন করে ঢুকাছে হেসে যদি না বেরোয় এবার। আমি সরে যাবো, আর তখন দেখলি কলা গাছ কাটতে গিয়ে দড়িটা ছিঁড়ে গেছে। তো ওইখানে রিজু প্রচুর বকবক করছিল, তাই রিজুকে একটু দেখালাম। তো আমি ওকে পিসি দড়িটা বাঁধতে দিয়েছিল, বাট আমি পারছিলামই না, তারপরে ভাইকে বললাম বেঁধে দিতে, তো ভাই বেঁধে দিচ্ছে। তো চলো এবার কলার মোচাটা কাটা যাক। পিস পিস করে দিচ্ছি, ঘরে করে নিয়ে যাই পারবো না কিন্তু। কি থোর বার করে দেবো না? থোর বার করবো কি করে এতটা? আরে যেটা পারো ততটা করো। সো গাইস দেখো রিজু মোচা ধরেছে, চল আস্তে পড়ে যেও না, আস্তে আস্তে নে, দেখিস কষ না লাগে তাহলে শিকা পিসি এসে তোর দেবে এখানে। দেখ এই আমাদের রান্না করার যে সিঁড়ি না, ওটা ঝুলিয়ে রাখবি, চল দেখো বাবা মোচা কেটেছি। হ্যাঁ এই যে রিজু দাদা নিয়ে যাচ্ছে, এখানে রাখ, এখানে রাখ, ওদিকে হ্যাঁ দিদার কাছে দেয়, দিদা রেখে দেবে। হ্যাঁ কষ্ট পড়, আমিও তাই বললাম ঝুলিয়ে রাখবি। একটা দুটো ওই অনেকটাই হবে, বেশ কোথার দিয়ে হবে বলতো? এখান দিয়ে মনে হবে তোর, হ্যাঁ এখান দিয়ে। তখন
গুল্লু থর বার করবে। তো দেখো এই যে জুডো বকবক করছে, জুডোকে এই যে খাওয়াতে নিয়ে আসলাম ভেজ ডাল আর মাছ আর ভাত। জুডো এখন ভাত খাবে, ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আমি গরম করে দিচ্ছি, খেয়ে দিয়ে তোমাকে আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে গরম লাগবে, ঠিক আছে? তো ভাবলাম যে থোর কাটলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, কিন্তু জুডোকে খাওয়ানোর টাইম হয়ে গেল, আবার ঘুমিয়ে পড়বে। তো থোর কেটে দিয়ে যা করা, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর জুডো দেখো করে চিৎকার করছে, কে কথা বলবে। তো থোরটা ওরা কেটে দিয়ে যাক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কতটা থোর বেরোলো কাছ দিয়ে। যে বিশেষ কাজটা তোমাদের বললাম যে করেছি, সেটা হচ্ছে এটাই। এই উনুনটা অনেকদিন ধরেই বানাচ্ছি, যেটার ভিডিও তোমরা পরেই দেখতে পারবে। আস্তে আস্তে শ্যুট করছি, তো এটা এখনও কমপ্লিট হয়নি, পুরোটাই কমপ্লিট করতে রয়েছে। শুধু উনুনটা বানিয়ে লেপা হয়েছে, তো এটা অনেকটা ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আজকেই লেপলাম, আর একবার ভালো করে মাটিতে লেপতে হবে। তো এটাই তখন করছিলাম যেটা তোমাদের আমি বললাম। স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে। বললামই এখানটায় বেগুনি ভাজবো বলে ব্যাটার ট্যাটার গোলানো রয়েছে, তো এটা যদিও একটা শ্যুটের জন্যই হচ্ছে, তার জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এখন সব বেগুনিগুলো এক এক করে ভেজে ভাত খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ভেজ ডাল দিয়ে বেগুনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আগের দিন যে বেগুনি করেছিলাম না, সেই বেগুনির থেকে কয়েকটা বেগুন এভাবে কাটা ছিল, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, এখন নামিয়ে নিলাম। তো এখন এটা সুন্দর করে সাজিয়ে একটু ফটো টটো তোলা হবে। আর একদিকে দেখো আমি বেগুনি ভাজছি, আর একদিকে বেগুনি খাচ্ছি গরম গরম। কিন্তু যে কোনো ভাজাই বলো আর বড়াই বলো, খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে তো বেগুনি খেতে খুবই ভালো লাগে। তো চলো সব বেগুনিগুলো ভেজে টেজে তারপরে ভাত খেতে বসি। আর বেগুনি ভাজার পর এক্সট্রা যে ব্যাটারটুক থাকে, সেটা কিন্তু এইভাবে আমি ফ্রিজে রেখে দিই। এটা যে কোনো দিন বেগুনি বলো অন্য কোনো চপ টপ বলো, এটা দিয়ে ভেজে নেওয়া যায়। এটা আমি কিন্তু ফেলে দিই না, এক্সট্রা যে ব্যাটারটুকু থাকে। তো এখন আমি ভাত গুছিয়ে নিচ্ছি, বেশি কিছু নেবো না, ভাত নেবো আর আমার মাছ ভাজা রয়েছে আর ভেজ ডাল আর তার সাথে বেগুনি। তো এটা দিয়ে দুপুরের লাঞ্চটা করে নেবো। তো দেখো এই যে এখানে ভেজ ডাল, ভাত, বেগুনি আর একটা মাছের লেজা ভাজা আর একটা বাটা মাছ ভাজা। যদিও লেজাটার এক পিঠ থেকে আমি সকালবেলা একটুখানি তুলে খেয়েছিলাম, এখন তোমরা বুঝতে পারছো না উল্টো পিঠ রেখেছি তাই। আর তার সাথে এক টুকরো লেবু নিয়ে নিলাম আর শসা। একদম দুপুরের লাঞ্চটা একদম ফুলফিল হয়ে গেলো বলো, আর কোনো কিছুই বাকি থাকলো না। তো চলো এবার এটা নিয়ে বসে পড়ি টেবিলে। আর এরকম সাজিয়ে গুছিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে বলো। তো তোমাদের বললাম আমি আজকে চলে যাব ওই বাড়িতে, তো আজকে দিনটাও খুব ভালো আছে। আর উনুন সব দিন জ্বালানো যায় না, একটা ভালো দিন দেখে জ্বালাতে হয়, যেমন শনি মঙ্গলবার জ্বালানো যায় না, আর অনেক দিন আছে জ্বালানো যায় না। তো আজকে উনুনটা প্রথম উদ্বোধন করছি, তো কয়েকটা পাতা দিলাম আর একটা কাগজ দিয়ে উনুনটা জ্বালিয়ে উদ্বোধন করে গেলাম, যাতে আমি বাড়িতে এসে আর দিনক্ষণ না দেখেই ভালোভাবে এটাকে আমি রান্না করতে পারি। রান্না করি আর জল গরম করি, যাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করবই। তো যাই হোক আজকে এটাকে জেলে ভালো করে আগুন টাগুন দিয়ে গেলাম একটুখানি, আর পরের দিন এসে যেতে রান্না করতে পারি। তো দেখো উনুন কিন্তু এরকম দিন টিন দেখেই জ্বালাতে হয়, যে কোনো দিন জ্বালানো যায় না। আর যেদিন উনুনটা খুঁড়েছিলাম সেদিনও ভালো দিন দেখে খুঁড়তে হয়, সব দিনে খোঁড়া যায় না। তো এটা আমি বড়মার থেকে শুনে এসেছিলাম যে কোন কোন দিন করা যায়, কী কী করা যায় না। তো বড়মা বলেছিলো যে এই দিন করা যায়, আমি সেইভাবেই করছি। তো যাই হোক এখন জুডোবাবু ঘুমাচ্ছিলো, জুডোবাবু উঠে গেলো, এখন জুডোবাবুকে রেডি করে দিচ্ছে। আমার ব্যাগপত্রও সব গোছানো হয়ে গেছে, জুডোকে রেডি করে তারপরে আমি রেডি হব। আর আমার বাড়িতে বেশি দূর না, এখান থেকে এটুকু, তাই সাজগোজের আর ব্যাপার নেই, শুধু নাইটিটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নেবো তাহলেই হবে। আর মাথায় দেখো চিপচিপ করে তেল দেওয়া রয়েছে, যেহেতু ঠান্ডা লেগেছে তো মাথাও ধুতে পারছি না। তো কালকে পুজো রয়েছে, আজকেও আর এখানে ধুলাম না, একবারে ওই বাড়িতে গিয়ে তারপরে মাথাটা ধোবো। নাহলে পুজোর মধ্যে বলো যদি মাথাটা আমি চিপচিপ করে তেল দেওয়া থাকে ভালো লাগে দেখতে। আর তাছাড়া অনেকদিন ধরে মাথাও ধুই না, মাথাটাও নোংরা হয়ে আছে। আর এখন দেখো এই যে মাথায় টুপি টুপি পরে ঠান্ডা লেগে আছে, তো আর কি করবো, এই যে সেজে গুজে বেরিয়ে পড়লাম। সাজে গুজু বলতে কিছুই না, চুড়িদারটা চেঞ্জ করলাম আর এই যে সোয়েটারটা বার করে পরেছি। আর আমাদের জুডোবাবুও রেডি, তো চলো জুডোবাবু মাথা আসতে, দেখতেই পাচ্ছ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।
বাই বাই, দেখা হচ্ছে কালকে ধামাকাদার পূজোর ব্লগের সাথে। তো চলো, তোমরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।